হিন্দুদের নিয়ে, হিন্দুদের জন্য, হিন্দু লাইভস ম্যাটার। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। নমস্কার সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা দূরে বা কাছে পৃথিবীর যে প্রান্তেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আমি আপনাদেরকে আজকে একটি অনন্য অভিনব সাম্প্রদায়িক সম্প্রীতির গল্প শোনাব। তো এটা কোন অর্থে অভিনব এবং অনন্য সেই বিচারের ভারটা আপনারই থাকলো, কারণ যে কোনো কিছুই অনন্যভাবে বা অভিনবভাবে ভালো এবং মন্দ দুটোই হতে পারে। চট্টগ্রামের জামাল খানের 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাস অত্যন্ত লড়াকু সনাতনী একজন মানুষ। আমরা দেখেছি তার গঠনমূলক ভূমিকা চট্টগ্রামের ইস্কন প্রবর্তক মন্দির নিয়ে যেই গণ্ডগোল হয়েছিল সেইখানে তিনি একটি সুন্দর ভূমিকা পালন করেছিলেন। তো এই শৈবাল দাস একজন আপাদমস্তক সনাতনী এবং উনি খুব সাহসী মানুষ, অনেক উন্নয়নমূলক কাজ করছেন তার এলাকার মানুষদের জন্য এবং অনেক ক্ষেত্রেই হিন্দুদের পক্ষ হয়ে, সনাতনী সমাজের পক্ষ হয়ে কথা বলেন। তো তিনি চট্টগ্রামের বাওয়া ক্লাবের মাঠে, অর্থাৎ উইমেন্স ক্লাবের মাঠে একটি দোল উৎসব উপলক্ষে 18ই মার্চে একটি বিশাল, ওনার কথায়, চট্টগ্রামের সবচাইতে বড় দোল উৎসবের আয়োজনের ঘোষণা দিয়েছেন। তো আপনারা এই ঘোষণাটি শুনুন। আগামী 18ই মার্চ রোজ শুক্রবার বাওয়া স্কুলের মাঠে আয়োজন করতে যাচ্ছি চট্টগ্রামের সবচাইতে বড় হোলি উৎসব। সেই উৎসবে আমি, আপনি, আমরা সবাই এসে উপস্থিত হয়ে সেই উৎসবটিকে আরো বেশি সুন্দর, আরো বেশি প্রাণবন্ত করে তুলব। যাই হোক দর্শক, দোল উৎসব 18ই মার্চ আপনারা জানেন হিন্দুদের জন্য, সনাতনীদের জন্য একটি পবিত্র দিন এবং বছরে একটি বারই আমাদের দোল উৎসব হয়। এবং ঘটনাক্রমে, কোয়েন্সিডেন্টালি, ওই দিনই শবে বরাতের রাত পড়েছে 18ই মার্চ এবং এই শৈবাল দাসের ঘোষণার পরপরই বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ উঠেছে যে জিনিসটা সাংঘর্ষিক হয়ে গেল, মুসলমানদের সাথে সাংঘর্ষিক হয়ে গেল। এবং সেইটা আমলে নিয়ে শৈবাল দাস তার দোল উৎসবের তারিখ পরিবর্তন করলেন পরের দিন, এবং সেই ব্যাপারেও তিনি একটি ঘোষণা দিয়েছেন। তার বক্তব্যটি শুনুন। চট্টগ্রামের সকল নতুন প্রজন্মের কথা চিন্তা করে আগামী 18ই মার্চ রোজ শুক্রবার যে চট্টগ্রামের বাওয়া স্কুলের মাঠে পার্থ সারথী ছাত্র সংঘের উদ্যোগে যে বিশাল দোল উৎসবটির আয়োজন করতে যাচ্ছিলাম, আপনাদের সকলের কথা চিন্তা করে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের যে মহামানিত যে রাত, সরবরাতের রাত, সে রাতের কথা চিন্তা করে সেই দোল উৎসবটি আগামী 19শে মার্চ রোজ শনিবার আয়োজন করতে যাচ্ছি। আমরা এই বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই মিলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যে যার ধর্ম অনুষ্ঠানগুলো পালন করব, এটাই হোক আমাদের নতুন প্রজন্মের কনসেপ্ট। এবং সাথে সাথে আমরা যে আমাদের 71 স্বাধীনতা সংগ্রামের আমাদের যে চিন্তা, যে চেতনা এবং যে মূল্যবোধ, সেই মূল্যবোধের কে আমরা সম্মান জানিয়ে সেই অনুষ্ঠানটি 19শে মার্চ রোজ শনিবার আয়োজন করতে যাচ্ছি। আমি, আপনি, আমরা সবাই একসাথে সেই দোল উৎসবে অংশগ্রহণ করে সেই উৎসবটিকে আরো বেশি প্রাণবন্ত, আরো বেশি মুখরিত করে তুলি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দর্শক, আপনারা দেখলেন শৈবাল দাস সুমন ঘোষণা দিয়েছেন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মুসলিম সম্প্রদায়ের পবিত্র মহিমান্বিত রাত শবে বরাতের কথা চিন্তা করে আমাদের হোলি উৎসবটি 18 তারিখের পরিবর্তে 19 তারিখ করার সিদ্ধান্ত গৃহীত হলো।
আসুন এভাবেই আমরা আমাদের ধর্মীয় সম্প্রীতি বজায় রাখব। তো এই ঘোষণার পরে, শৈবাল দাস সুমনের এই বক্তব্যের পরে, সনাতনী সমাজে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে এবং সেই কারণে তিনি শ্রী শ্রী গোপালকৃষ্ণজির আশ্রমে গেলেন, আমাদের সেখানকার প্রিন্সিপাল মহারাজের বক্তব্য নেওয়ার জন্য, যে এটা কীভাবে জায়েজ করা যায় ব্যাপারটাকে, কীভাবে এটাকে এই শাস্ত্রসিদ্ধ বলে দেওয়া যায়, ঘোষণা দেওয়া যায় পরের দিনের ব্যাপারটা। তো সেই মাত্র শ্রী শ্রী গোপালকৃষ্ণজি আর আশ্রমের মহারাজ বলে দিলেন যে 18 তারিখ হোলি উৎসব হলেও এটা পরবর্তী 5 দিনই করা যায়। আমি এসেছি শ্রী শ্রী কৃষ্ণানন্দ মঠ, এই মঠের অধ্যক্ষ, ওনার কাছে জানতে চাইব এই যে 18 তারিখ দোল উৎসব, দোলে আবির দেওয়া আমাদের যে আচার অনুষ্ঠান এবং দোল উৎসবটি কখন কীভাবে করলে এটি রীতি অনুযায়ী শাস্ত্র অনুযায়ী সঠিক হবে? জয় রাধে, আমি শ্রীকৃষ্ণ দাস, শ্রী গুরু কৃপায় শাস্ত্র অনুসারে যতটুকু জেনেছি, কলিযুগ পাবনবতার শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শুভ আবির্ভাব তিথি হচ্ছে দোল পূর্ণিমার শুভ লগ্নে। দাপর ভগবানের দাপর লীলা থেকে দোল উৎসবটি হয়ে আসছে, সখীগণ পরিবেষ্টিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীসহ সখীদিকে নিয়ে দোল লীলায় মানে হোলি খেলায় মেতেছিল। আমরাও ভগবানের সেই রীতিনীতিকে অনুকরণ করছি না, অনুসরণ করছি, চাই সেই দোলে পূর্ণিমা তিথিতে আমরা আবির দিয়ে থাকি, আবির দেব এবং দোলের পরের দিন থেকে পরবর্তী দিন থেকে ঠিক ওই তথাকথিত নিয়ম অনুযায়ী দাদা গোবিন্দ যে আনন্দে মেতে উঠেছিল, হোলি, হোলি মানে হচ্ছে রং, আমরা যেটা জানি ওই রং খেলায় এর পরবর্তী দিন থেকে দোলের গৌর পূর্ণিমার পরবর্তী দিন থেকে পঞ্চম দোল পর্যন্ত আমরা হোলি খেলার উৎসব মেতে উঠতে পারি। অর্থাৎ 18 তারিখ দোলে আমরা আবির দেব এবং আমাদের যে কথা, আমাদের আচার রীতিনীতি, সনাতন রীতিনীতি অনুযায়ী 18 তারিখ আমরা দোলে আবির দেব এবং আমাদের কথাগুলো আমরা সম্পূর্ণ করব, সম্পূর্ণ করব। এর পরের দিন অর্থাৎ 19 তারিখ আমরা দোল খেলায় মেতে উঠব, 19 তারিখ থেকে পঞ্চম দোল পর্যন্ত, পঞ্চম পূর্ণিমা থেকে পঞ্চম দিন পর্যন্ত, অর্থাৎ 5 দিন পর্যন্ত আমরা এটা করতে পারি, করতে পারি, করতে পারি। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে শুনেছেন এবং দেখেছেন এবং যেটি অনুধাবন করেছেন, এই মঠের যিনি অধ্যক্ষ আপনার বাবাজি, আপনার নামটা শ্রীকৃষ্ণ দাস, শ্রীকৃষ্ণ দাস, উনি যে কথাটি বলেছেন অর্থাৎ 18 তারিখ তিথিতে আমাদের শাস্ত্র অনুযায়ী আমরা আমাদের পূজাটি আমরা সম্পূর্ণ করব এবং দোলে আমরা আবির দেব, এর পরের দিনেই কিন্তু আমাদের সেই দোল যে আনন্দ উৎসব হোলি উৎসবটি করতে হয় সেটি কিন্তু পরের দিন, অর্থাৎ 19 তারিখ থেকে আমরা 5 দিন ব্যাপী সেটি করতে পারবো। নিশ্চয়ই আপনারা যারা এতক্ষণ পর্যন্ত 2 দিন পর্যন্ত এই বিষয়ে অনেক কিছু জানতেন না, এই মহারাজের কাছে এসে আমি নিজেও এই বিষয়টি অবগত হয়েছি এবং আপনাদের ভিতর যে ধারণা ছিল আমি বিশ্বাস করি সেই ধারণাটি আমি একটু হলেও আপনাদের পরিবর্তন করার পরিবর্তন হবে এই আশা ব্যক্ত করছি। এবং সবসময় একটি কথা বলব, সেটি হলো আমরা সবাই মিলে এই বাংলাদেশে বসবাস করছি, আমরা সম্প্রীতির সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাংঘর্ষিক না হয় এই ধরনের ভাবে আমরা আমাদের যাবতীয় ধর্ম আমরা পালন করব। ধর্ম যখন যেইভাবে যেই সময় হবে ঠিক সেই সময়ে আমাদের আমাদের রীতিগুলো আমরা পালন করব, কিন্তু উৎসবটি যেহেতু 19 তারিখ করার কথা সেহেতু দোল উৎসবটি আমরা 19 তারিখ পালন করব। সবাইকে ধন্যবাদ। যাই হোক দর্শক, আমি এইখানে শ্রী শৈবাল দাস সুমনের যেই পদক্ষেপ তাকে সমর্থন করছি, এই কারণে যে তিনি একটি সংঘাত এড়িয়েছেন, এড়ানোর চেষ্টা করেছেন, সেটা যেইভাবেই হোক মানে চেষ্টা করেছেন, কিন্তু এটাকে সাম্প্রদায়িকতার মোড়কে
চর্চায় এতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা হলো, এই জিনিসটা আমি মেনে নিতে পারছি না। সাম্প্রদায়িক সম্প্রীতি তো হবার কথা ছিল যে পাশাপাশি একজন মানুষ নামাজ পড়ছে এবং আরেকজন মানুষ পূজা করছে, সেইটাই সাম্প্রদায়িক সম্প্রীতি। সাম্প্রদায়িক সম্প্রীতি এইটা নয় যে একজনের ধর্মীয় কাজ বন্ধ করে আরেকজন ধর্ম উৎসব পালন করবে, এটা কিন্তু নয়। যদিও তারা বারবারই দাবি করছে স্যাক্রিফাইস আমাদেরকেই করতে হবে, হিন্দুদেরকেই করতে হবে। দেখুন, আমাদের পূজা অর্চনা যেগুলি হয় সেগুলি কিন্তু প্রতিদিন হয় না, বছরে একবার করে হয়। সেটা যেটাই হোক, দুর্গা পূজা হোক, কালী পূজা হোক, সরস্বতী পূজা হোক, এই দোলোৎসবই হোক, বছর ঘুরে ঘুরে সেগুলি আসে। কিন্তু এই যে মুসলমান সমাজ, যারা নাকি আমাদের কাছ থেকে সম্প্রীতি আশা করে, তারা কিন্তু প্রতিদিনই আমাদের ঘুম ভাঙছে, আমাদের কান জ্বালাপালা করছে, আমাদের কিন্তু কোনো প্রতিবাদ নেই। কিন্তু যখনই আমরা পূজা করব, তারা কিন্তু বছরের 365 দিনই পাঁচবার করে এই কাজগুলি করছে, কিন্তু আমরা যখনই কোনো পূজা হবে এবং সেটা তাদের সাথে মিলে যায়, তখনই আমাদেরকে সেই পূজাটা বন্ধ করতে হবে। আমরা বছরে একবার একটা জিনিস করি, কিন্তু সেটা আমাদের বন্ধ রাখতে হবে। কিন্তু তারা যে বছরে 365 দিন করে, তারা একদিনের জন্য সেটা বন্ধ রাখতে পারে না। আবার বলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে আমরা যাতে এটা বন্ধ করি, তাহলে তারা কেন বন্ধ করতে পারবে না, আমাদেরটা কেন বন্ধ করতে হবে? আর যার ধর্ম যার যার, তো যার যার মতো ধর্ম পালন করলেই তো হয়। আমরা যদি ডিস্টার্ব না ফিল করি, তাহলে তারা কেন ডিস্টার্ব ফিল করবে? তাদের ধর্ম কি আমাদের চাইতে কোনো অংশে বড়, বা আমার ধর্ম কি তাদের চাইতে কোনো অংশে বড়? যার যার ধর্ম তার তার কাছে বড়, এবং যার যার সুবিধা অনুযায়ী সে সে ধর্ম পালন করবে। এখন এই যে হোলি আমাদের মহারাজ দাওয়া দিয়ে দিলেন যে পাঁচ দিনই করা যেতে পারে, তা আমি পাঁচ দিন করব না, আমার যেদিন খুশি করব। আমার একটা বিশ্বাস থাকে, পরে আপনি যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেইটাই করবেন। মেবি আমি 18, 19, 20, 21, 22 কোনো দিনই করব না, আমি আমার ইচ্ছা মতো আমি বেছে নিয়ে একটা দিনে হোলি খেলব, এবং সেইখানে সেইটাই আমার স্বকীয়তা, সেইটাই আমার স্বাধীনতা। ধর্ম পালনের স্বাধীনতা সবারই আছে, আমি যে যে বিশ্বাস করি সেইটাই। এই যে চায়নাতে আপনারা ফালুন গংকে তারা নিষিদ্ধ করেছে, হ্যাঁ আমি জানি না ফালুন গং কোনো ধর্ম কি না, কিন্তু ফালুন গং একটা ফিলোসফি, তারা অনেক অনুসারী এইখানে আছে, কিন্তু চায়নাতে তারা সেটা করতে পারছে না। তো এই ফালুন গংরা কিন্তু অন্যান্য দেশে অন্যান্য জায়গায় আমরা ভোরবেলায় দেখি তারা প্রার্থনা করতেছে তাদের মতো। তো এইরকমই একটা মানুষ যদি, হয়তো আপনার কাছে সেটাকে ধর্ম মনে না হইতে পারে, কিন্তু সে যদি বিশ্বাস করে যে এইটাই তার ধর্ম, যেমন এই অগ্নি উপাসকরা, যেমন হাওয়াইতে বহু মানুষ পাহাড় পর্বতের পূজা অর্চনা করে, এটা তার কাছে সেটা তার ধর্ম। উপজাতিদের আদিবাসীদের বিভিন্ন এই সত্তা আছে, এবং তারা সেটাকে গাছ পাথরকে ইভেন কোনো গুহাকেও তারা পূজা করে, সেইটাই তাদের কাছে ধর্ম, এবং সেই ধর্মটাকে আমাদের রেসপেক্ট করা উচিত। কিন্তু এইখানে যা ঘটতেছে, আপনারা শুধু দেখেন এই যে 18 তারিখের হোলি উৎসবের ব্যাপারটা নিয়ে, এই শবে বরাত কিন্তু রাতে, শবে বরাতের রাতে পালন করা হয় শবে বরাত মুসলমানরা, কিন্তু এইখানে হিন্দুরা তাহলে তাদের 18 তারিখের হোলি উৎসব বাতিল করতে হবে কেন? ধর্মীয় সম্প্রীতি কি খালি এক পক্ষ থেকে? আজকে এই যে শ্রীমান শৈবাল দাস সুমন, তাদেরকে এই এই যে একটা একটা এই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তিনি একটি সিদ্ধান্ত নিয়েছেন, সেটা তার রাজনৈতিক সিদ্ধান্ত, এবং সেইটাকে জায়েজ করতে গিয়ে তিনি একজন ধর্মগুরুকে সাথে নিয়েছেন। পাঁচ দিনের একদিন করলেই চলে, জিনিসটা কিন্তু ঠিক হলো না, তাই না? আপনি মাঠ ছাড়ছেন, ছাড়তে ছাড়তে কিন্তু আমরা ঘরের কোনায় এসে ঠেকেছি, এরপরে যখন ঘর দখল হয়ে যাবে তখন কিন্তু আর পালানোর জায়গা থাকবে না। আজকে শৈবাল দাস সুমন রাজনৈতিক কারণে নির্বাচনে জেতার জন্য, তার এলাকার জনগণকে খুশি রাখার জন্য সে এই অভিনব পন্থার ঘোষণা দিয়েছেন, কিন্তু আজকে যদি তার এই কাউন্সিল ডিস্ট্রিক্টে তার যদি হিন্দু সংখ্যা কমে যায়, বা কখনো একজন মুসলমান প্রতিদ্বন্দ্বী আসে, বা মুসলমান কাউকে নমিনেশন দেওয়া হয়, তাহলে কিন্তু তারাই বলবে যে এই শৈবাল দাস সুমন হইছে মালাউনের বাচ্চা,
কাফের তাদেরকে বোর্ড দিলে গুনাহ হবে, এটা দেওয়া যাবে না। কিন্তু এগুলি কিন্তু করবে। আজকে যারা সাম্প্রদায়িক সম্প্রীতির দাবি তুলছে যে জিনিসটা কি সাংঘর্ষিক হয়ে গেল না, এটা বাতিল করা হোক, এটা অন্যদিন করা হোক, তাহলে এই যে ব্যাপারটা যে শবে বরাত হবে রাতের বেলায়, সেইখানে দিনের বেলায় আমাদের অনুষ্ঠান বন্ধ করে দিতে হবে, মানে এই এটা খুবই মানে মানে স্যাড যে আমরা মানে পিছু হটছি, প্রতিটা ক্ষেত্রেই আমাদেরকে পিছু হটতে হচ্ছে, কারণ তাদেরকে আমাদের খুশি রাখতে হবে। শুধু এইটা যে বাংলাদেশের ক্ষেত্রে সেইটাই নয়, আমরা দেখেছি কিছুদিন বছর তিনেক আগে পশ্চিমবঙ্গে বিজয়া দশমীর দিন মহরম পড়েছে এবং বলা হয়েছে যে এই বিজয়া দশমীর বিসর্জন বন্ধ করতে হবে এবং সেইটা ওই দিন না করে পরবর্তী পরের দিন সোমবার করতে হবে, এইরকম একটি ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিল। মানে আপনারা ভেবে দেখুন যে একটা ধর্মীয় গোষ্ঠীকে খুশি রাখার জন্য আরেকটা ধর্মীয় গোষ্ঠীর কার্যক্রম বন্ধ রাখতে হয়, এটা কি সগৌরবে বলা যায় না? এটা কি মানে সজোরে বলা যায় না যে যার যার ধর্ম তার তার পালন করার অধিকার আছে এবং যখন খুশি তখন করার অধিকার আছে? তোমরা যারা মহরমের লোকজন, যারা নাকি ধর্ম পালনের জন্য অন্যদের ধর্ম বন্ধ রাখতে বলতেছো, তাহলে তোমাদের ধর্মটা বন্ধ রেখে দাও, আর যদি না পারো বন্ধ রাখতে না পারো, কারণ অন্যরা বন্ধ রাখবে কেন, তাহলে একসাথে করো, তোমারটা তুমি করো তারটা সে করুক। মানে আমরা আমাদের হিন্দু নেতাদের কাছ থেকে, নেত্রীদের কাছ থেকে সেই জিনিসটা কিন্তু এইভাবে পাচ্ছি না। মানে এইভাবেই আমরা আমাদের পশ্চাৎপদশীলতা আমাদেরকে আস্তে আস্তে দুর্বল করে দিচ্ছে। আমরা হয়তো তাদেরকে রেসপেক্ট দেখাচ্ছি, সাম্প্রদায়িক সম্প্রীতি দেখাচ্ছি, কিন্তু তারা কিন্তু আমাদের এই রেসপেক্টটাকে দুর্বলতা হিসাবে নিচ্ছে এবং সম্প্রীতির লেশমাত্র তারা দেখাচ্ছে না। তো যাই হোক, এই ব্যাপারগুলি নিয়ে আপনারা ভাববেন, ভবিষ্যতের নেতা নেত্রীদেরকে এই জিনিসটা বুঝাবেন যে আমাদের দাবিটা আমরা যদি না চাই এবং আমাদের দাবি সাথে আমরা যদি আপোষ করি, তাহলে সেই আপোষকামিতা কিন্তু আমাদের অস্তিত্বরই বিপন্ন করে দেবে। আজকে যারা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির জিগির তোলে, তাদেরকে আমি বলতে চাই যে সম্প্রীতিটা এক পেশে, হিন্দুরা সম্প্রীতি রক্ষা করে চলে, হিন্দুরা কম্প্রোমাইজ করে, যেখানে মুসলমানরা একেবারেই অনর, তারা কখনোই সম্প্রীতিতে বিশ্বাস করে না, তারা হইছে এই সর্বগ্রাসী, এইভাবে যে তারা চায় যে তাদেরটাই বলবৎ থাকবে, অন্যদেরটা নিয়ে তাদের ভাবার কোনো সময় নাই বা ভাবা উচিত নয়, মানে সেইভাবেই তারা দেখে জিনিসটাকে। তারপরে আমরা কি হয়ে যাচ্ছে, আমাদের ধর্মটা তুচ্ছ তাচ্ছিল্যে পরিণত হচ্ছে, কারণ আমরা যেদিন খুশি সেদিন করতে পারি, মানে তাই না? এটা একটা জোকের মতো হয়ে গেছে যায় যে যেমন খুশি তেমন সাজো, একটা ই আছে না, এই বিভিন্ন খেলাধুলায় বিভিন্ন সময়ে হয়, তো ধর্মটা এই একটা খেলো পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন, আমার প্রতিবাদ রইল, তো নমস্কার।